কি খাবে? চটপটি? কি রুমাইসা, বুঝতা কেমন লাগতেছে? লাইক গুড। আমরা এখন চলে এলাম আহমেদ সাগর ক্যাফে, এটাও ঢাকার কেরানীগঞ্জের রামের কান্দায় অবস্থিত। বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে। তো এখানে প্রবেশের টিকিট আছে, বড়দের প্রবেশ জন প্রতি 10 টাকা, বাচ্চাদের যে কোনো খেলায় বসলে 10 টাকা। তো আপনারা যারা এখানে বাইক দিয়ে আসবেন, এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। কার পার্কিং এ 100 টাকা, বাইক পার্কিং এ 30 টাকা। আহমেদ সাগর ক্যাফেতেও যেখানে আপনারা বসে যে কোনো খাবার অর্ডার করতে পারেন। আবার আপনারা এখান থেকে নৌকা ভাড়াও করতে পারেন, নৌকা ভাড়া করে এখান থেকে ঘুরতে পারেন। আলাদা ফি পে করতে হয়। তাহলে যে কোনো কটেজে বসে আপনারা খাবার অর্ডার করে মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। তো চলুন আমরা ক্যাফেটা ঘুরে দেখি। তো রাতের পরিবেশ আরও সুন্দর হয়, লাইটিং করা হয়, লাইট জ্বালানো হয়, দেখতে আরও সুন্দর লাগে। তো দেখি আমরা এখানে কতটুকু থাকতে পারি, যদি রাত হয়ে যায় আপনাদের রাতের পরিবেশটাও দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। সবাই আহমেদ সাগরের ফুলের শুভেচ্ছা নিন, ক্যাফের আহমেদ সাগর ক্যাফের সবাই ফুলের শুভেচ্ছা নিন। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, এখানে পরিবেশটা খুব সুন্দর না? চলো চলো চলো, এটা অনেক বড় ক্যাফেটা। আহমেদ সাগর ক্যাফে থেকেও আপনারা গ্রামের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তার দিকে পরিবেশ খুবই সুন্দর, মনোরম। তো পুরোটা ক্যাফে জুড়ে এরকম ছোটো ছোটো কটেজ দেওয়া আছে, চাইলে বসে খাবার অর্ডার করতে পারেন। হ্যাঁ
আই রুমাইসা রুমাইসা দেখে তুমি কি খাইবা তুমি কি খাইবা না কি খাবে বলো কি খাবা ফুফাকে বলো কি খাবা ক্যামেরা দিকে তাকাই বলো ক্যামেরা দিকে তাকাই বলো কি খাইবা দেখ বলো ফুসকা লাভি খাবে দেখা লাভি কি খাইবা চটপটি হ্যাঁ আমরা তো অবশ্যই ফুসকা তাহলে কি সবাই ফুসকা আর বাকি সবাই ও একজন একজন চটপটি আরেকজন চটপটি ও চটপটির সংখ্যা বেশি নাকি ফুসকার সংখ্যা বেশি আপনাদের ভাইয়া সবাইকে পানি ঢেলে দিতেছে রুমাইসার রুমাইসার মা আম্মু খুবই এক্সাইটেড তবে সাথে সাথে আমরা সবাই খুশি আছি ঘুরতে আসছি একসাথে দেখেন রাতে এদের লাইটিংগুলো খুব সুন্দর দেখা যায় তো আমাদের চটপটি ফুসকা চলে এসেছে না লাগলে বলবেন বলবো এই যে দেখেন এখান থেকে চটপটি চুরি হয়ে যাইতেছে কি রুমাইসা ফুসকা কেমন লাগতেছে জাল জাল লাগতেছে নাকি আবার বেশি মজা লাগতেছে খাও অনেক মজা লাবিব তোমার কাছে ফুসকা কেমন লাগতেছে মজা লাগতেছে এখানে খাবারের মান খুব ভালো খাবারের টেস্টটাও খুব ভালো আর পরিবেশনটাও খুব ভালো হয়েছে এই চটপটির হাতে যে সস্তা দিচ্ছে আমাদের এটা খুব মজার আপনারা এসে ট্রাই করতে পারেন চটপটিটা খুব মজা হয়েছে আমি স্পেশালি ওদের সস্তা দিয়া চটপটি খাইছি সস্তা দিছে ফুসকা খাওয়ার জন্য আর আমি এটা দিয়ে চটপটি খাইছি খুবই মজা লাগছে এই যে এটা ইয়ানো তোমার চটপটি কেমন হয়েছে লিমা কেমন হয়েছে তোমার চট ফুসকা লাবিব কেমন গুড লাইক দিবেন একটা যেহেতু লাবিব লাইক দিছে সেহেতু আপনি এখানে একবার ট্রাই করতে পারেন লাইক গুড ঝড় আসবে হ্যাঁ আকাশের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে এই দেখ লেফট লেফট করতে করতে আইতাছে টাকা লাগে কত
একজন 10 টাকা না, পুরাটাই 10 টাকা। আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ক্যাফেতে ঘুরতে এসে সময় স্পেন্ড করতে পারি নাই এই ঝড়ের ভয়ে, এখন তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে। হ্যাঁ চলো চলো, অনেক লাইট, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ খাইছি আমরা, যাও আমরা অনেক কিছু খাইছি। হ্যাঁ ঝড় আসবো, তাড়াতাড়ি চলো ঝড়।